দাদা, ওই যে একটা গান ছিল না আপনার, স্বামীকে বিশ্বাস করো না কেউ, এরকম জাতীয় একটা গান ছিল। স্বামীকে বিশ্বাস করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাদা, এই গানটা মানে আমার শোনার খুব ইচ্ছা, যদি আপনি গানটি শোনাতে। তুমি কি স্বামীকে বিশ্বাস করো? দাদা বিপদে ফেলে দিলেন। আসলে বিশ্বাস করতাম, কিন্তু আপনার গানটা শোনার পর থেকে আমি নিজে একটু কনফিউজড যে আসলেই কি স্বামীকে 100% বিশ্বাস করা উচিত নাকি একটু ঝুলিয়ে রাখা উচিত। না না না, 100% বিশ্বাস করো, 100% বিশ্বাস করো। কারণ হচ্ছে কি জানো তো, কারণ হচ্ছে যে সব স্বামীরা তো খারাপ হয় না। না হ্যাঁ, সেটা তো অবশ্যই, আমাদের মতো লক্ষ্মী স্বামীও তো আছে নাকি? হ্যাঁ অবশ্যই, বৌদি ভালো জানবেন আমার থেকে। এই যে আমি মনে করি দাদাও লক্ষ্মী জামাই, লক্ষ্মী স্বামী, সুতরাং তাকে আমি অবিশ্বাস করতে বলছি না। অন্য যারা আছেন তাদের জন্য বলি না, আমি বৌদিদের বলি, ভাবিদের বলি। আচ্ছা, বউ মরে গেলে দুই দিন কান্না। আমি কেন বলি যে স্বামীকে কেন বিশ্বাস করবেন না, কেন করবেন না, সেটা হলো যে লক্ষ্য করবেন, বউ মরে গেলে দুই দিন কান্না, তিন দিন বন্ধ রান্না। আচ্ছা, বউ মরে গেলে দুই দিন কান্না, স্ত্রী মারা যাচ্ছে। হ্যাঁ, স্ত্রী হসপিটালে মারা যাচ্ছে, মারা যাবে ঠিক সেই মুহূর্তে স্বামী স্বামীকে বলছে, দেখো আমি মরে গেলে তুমি কি করবে? তখন স্বামী কাঁদতে কাঁদতে বলছে, তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব। বলে, আবার বিয়ে টিয়ে করবে না তো? স্বামী বলছে, পাগলে কি না করে। সেই কারণে আমি লিখেছি ওই সব পাগল স্বামীদের জন্য, যারা পাগল হয়ে একটা দুটো তিনটে চারটা পাঁচটা বিয়ে করে। তো এই জন্য বৌদিদের বলি, ভাবিদের বলি, আপনাদের স্বামীরা যদি আপনাদের বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া অন্য কাউকে ভাববো না, প্লিজ বিশ্বাস করবেন না। কেন এরকম অনেককেই আমরা বলেছি জীবনে, তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু এখনো বেঁচে আছি এবং সেই সালামতে আছি। বউ মরে গেলে দুই দিন কান্না, বউ মরে গেলে দুই দিন কান্না, বউ মরে গেলে দুই দিন কান্না, তিন দিনে বন্ধ রান্না, স্বামী চার দিনে ভালো করে খান্না, পাঁচ ছ দিন শোকের ঢেউ, সাত দিনের পরে আনবে আমার ঘরে, সাত দিনের পরে আনবে আমার ঘরে নতুন এক খালু বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। বউ মরে গেলে দুই দিন কান্না, তিন দিন বন্ধ রান্না, স্বামী চার দিনে ভালো করে খান্না, বউ মরে গেলে দুই দিন কান্না, বন্ধ রান্না, স্বামী চার দিনে ভালো করে খান্না, পাঁচ ছ দিন শোকের ঢেউ, সাত দিনের পরে আনবে আবার ঘরে, সাত দিনের পরে আনবে আবার ঘরে নতুন এখন বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। স্বামী জয় রে যথা তথা, কে জানে এই একই কথা, স্বামী জয় রে যথা তথা, কে জানে এই একই কথা, অন্য কাউকে বলে কি না পাইরে, গলা ধরে বলে স্বামী, তুমি আমার তোমার আমি, তুমি ছাড়া আমার কেহ নাই রে। স্বামী জয় রে যথা তথা, কে জানে এই একই কথা, অন্য কাউকে বলে কি না পাইরে, জানে না জানে না বউ আদৌ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ।
যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলেন যে তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া অন্য কারো হাত ধরব না, স্বামীদের উচিত সে কথাটি বিশ্বাস করা। কেন? একটু চারিদিকে চেয়ে দেখো না, আমাদের বাঙালি মায়েদের দিকে তাকিয়ে দেখো, আমাদের বাঙালি মায়েদের দিকে তাকিয়ে দেখো, বোনেদের দিকে তাকিয়ে দেখো। স্বামীর যদি হয় রে মরণ, কাটাই রে বৈধব্য জীবন, স্বামীর যদি হয় রে মরণ, কাটাই রে বৈধব্য জীবন, কত নারী স্বামীর স্মৃতি চেয়ে দেখো চারিদিকে, বিপত্নিক কোন স্বামীকে চেয়ে দেখো চারিদিকে, বিপত্নিক কোন স্বামীকে পাবে না তো পাটি চলন দিয়া। দেখো একটা কবরে দিয়া পুরোটাও করে বিয়া, একটা শ্মশানে দিয়া পুরোটাও করে বিয়া, চোখে মুখে কামনার রে স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। বউ মরে গেলে দুই দিনে কান্না, তিন দিনে বন্ধ রান্না, স্বামী চার দিনে ভালো করে খান্না। বউ মরে গেলে দুই দিনে কান্না, তিন দিনে বন্ধ রান্না, স্বামী চার দিনে ভালো করে খান্না, স্বামী চার দিনে ভালো করে খান্না। পাঁচ ছ দিন শখের ঢেউ, সাত দিনের পরে আনবে আবার ঘরে, সাত দিনের পরে আনবে আবার ঘরে নতুন একখান বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। সাত দিনের পরে আনবে আবার ঘরে, সাত দিনের পরে আনবে আবার ঘরে নতুন একখান বউ। স্বামীকে প্রিয় দর্শক, আসুন আমরা নকুল কুমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই।